আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে কিছু আপনারা হারভেস্ট করবো, উড়ি আবার জিন, এরপরে বটল গার্ড, ওগুলো আমি হারভেস্ট করবো আজকে। তো আপনারা দেখুক, আমি মানে কয়েকটা দেখতে পারা এখানে বেগুন বড় হয়েছে, ও দেখতে পাররা কয়েকটা বেগুন, ও একটা আরও করে দিই আর একটা দেখতে পাররা গন্তরে হারভেস্ট করবো। ওটার সময় সবচেয়ে জায়েন্ট আর এগো একটু ছুটো রয়েছে, এগুলো থাকি যাক। তো ওগুন ফার্ম দেখোক, আমি হারভেস্ট করবো জেনে আপনারা দেখোক। বিসমিল্লাহির রহমানির রহিম, ভিউয়ারসও দেখতে পারলাম একটা পারছি। তো বিবার সাইডটা এক তরকারি হইব মাশাল্লাহ, এখন দি সুটকি দিই বা কোনটা দিয়ে খাইতে পারবা, এক তরকারি ছোটো মোটো হইব বালা হইয়া বালা করি, একটা ছোটো মোটো ফ্যামিলির লগে হয়ে যাব। দেখতে পারলাম এখন হারভেস্ট করছি। তো বিবার এখন দেখতে পাররা আপনারা হচ্ছে, আমি কীরা দেখাইম হারভেস্ট করিয়া। কীরা কীরা আসলে আসলে গাছও মরি যার। বিসমিল্লাহির রহমানির রহিম, ও একটা দেখতে পারলাম হারভেস্ট করছি। ও একটা দেখতে পারলাম, দুইটা হারভেস্ট করছি। আগে খাইছিলাম তিন তিন ছয় সাত আট নয় ও দশটা পারছি, টোটাল দশটা দিছি আর দেখি আছে নি। আর ও দেখতে পারলাম একটা, ও দেখতে পারলো আর একটা। কুমোট হইল আপনার হিসাব দিলাম। তো দেখতে পারলাই গাছ আর টাইম নাই, ফাইনাল কিরা আর বেস্ট শসা আর বেস্ট করে দিছি আর নাই অনু দেখতাম আর যদি আয় একটাতে আইব, নাইলে নাই, গাছ অলরেডি ডেড হয়ে গেছে আর নাই কিরা। তো দিছি আর টোটাল কিরা খাইছি আপনার কাছে। সো টোটাল আসলে দিছি আর বারোটা বাংলাদেশি শসা খাইছি। তো একটা টিপস হইল, আপনারা যদি ওদেশি শসা রোপণ করেন, ওদেশর বীজ যদি রোপণ করেন, তাহলে আপনারা একটা জাতি আছে, কয়েকটা জাতি আছে গ্রিন হাউসর এবং গ্রিন হাউসর বাড়া যেটা রোপণ করার, ওদেশি সিড যদি আপনারা রোপণ করেন তে প্রচুর শসা বা কিরা কিকুম্বা ধরব। একটা আছে ফিমেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার আর সেলফ পলিনেশন থাকে, এটা কোনো মেল ফ্লাওয়ার থাকে না, খালি কিরা আর কিরা ধরব। তো ওদেরও একটা কিরা জাতি আছে, আপনারা অনলাইন সার্চ করে দেখুন জানো। তো নেক্সট ইয়ার আপনারা রোপণ করতে পারবা, দিস ইয়ার আপনারা সিড কালেকশন যদি করি লাইন। তো আমার বাংলাদেশের শসা টোটাল আমি বারোটা মানে খাইছি দিস ইয়ার, ও লাস্ট হারভেস্টিংটা ফাইনাল হারভেস্টটা কি করছি। এখন আপনার হচ্ছে আমি বটল গার্ড হারভেস্ট করবো। তো ভিউয়ার্স হল, টুডে হইল ষোলো মে সেপ্টেম্বর, ষোলো সেপ্টেম্বর 2021 আমি হারভেস্ট করলাম আমিগুলা কিকুম্বার আবার্জিন এরপরে বটল গার্ড। তো এর মাঝে দেখি কোনটা ফাড়তাম, এখন দুইটা ফাড়ার সময় গেছে, ও একটা হার্ড হয়ে গেছে লাগে, এরপরে একটা দেখি দুইটাও ফাড়ার যোগ্য হয়ে গেছে, দুইটাও ফাড়িলিম। কারণ হইল দুইটা না ফাড়লে বুড়ো হয়ে যাব আরও, বয়স হয়ে যাব দুইটাও। তো ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দুইটা কদ দেখতে পাররা, একটা হইল ফাইনাল লাস্ট হারভেস্ট, এন্ড অফ সিজন হারভেস্ট হইব, আর কোনো কদ এখনো নাই, আর আপেল গাছও আছে অবশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ও দেখতে পারলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ার্স, ও শেষ, ও আর একটা দেখতে পারলাম কদ। এই কদুটা আসলে একটা ছোট মোটো ওলা অনেক কদু মারা গেছে, অত বড় বড় হইয়া যদি ওই তোতে এইবার ত্রিশ পঁয়ত্রিশটা কদু খাওয়া গেল, প্রায় পঞ্চাশটার মতো আমার কদু মারা গেছে ইন টোটাল। সো এখন যে কদু ফাড়ছি আমার দুইও মাসার
কোনো গার্ডেনর মানে ফ্রন্টিয়ার গার্ডেন সরি ব্যাকয়ার্ড গার্ডেনর দইও মাছ আর কোনো আর সদু নাই ফাইনাল হারভেস্ট করিলছে আর যদি আয় সেপ্টেম্বরের এন্ড বা অক্টোবর যদি থাকে তো আপনারা দেখবা পরে বাট কোনো মাছ আতার নাই তো দেখতে পারলাম আমার লাস্ট ফাইনাল হারভেস্ট বটল গট তো ভিউয়ার সকল অদুয়টা ফার্সি আর ও দেখতে পাররা একটা হইল কি ব্যাকয়ার্ড গার্ডেনর ফাইনাল হারভেস্ট করছি আর কোনো ব্যাকয়ার্ড গার্ডেনের কোনো সদু রয়েছে না বাট আপেল গাছও ফ্রন্টিয়ার্ড গার্ডেনও দুইটা অবশ্য খাওয়া যাইতে পারে আর দুইটা রয়েছে সো দিস ইয়ার 12, 13, 14, 15, 16, 17টা সদু মানে ও সাইজর বালা গুড সাইজর খাইছি আর কি আর বাকি কিছু ইতা অতৎপর বা এর চেয়ে বড় ইতার হিসাবও ধরছি না ইতা ধরলে এখন 20টা হইব বাট ইতার ধরছি না আর কি তো ওলা গুড সাইজর এখন 15-16টা সদু খাইছি দিস ইয়ার আর কি ইন টোটাল তো দেখতে পারলা এখন আপনারা চৌড়ি হারভেস্ট করমু দেখবা তো ভিউয়ার্স এই যে মাছা দেখতে পাররা এই মাছার তো কোনো উড়ি ফাড়া হয়েছিল না তো এখন আজকে ফার্স্ট হারভেস্ট করমু আর কি ফার্স্ট টাইম ফার্মু আর এটা হইল ইপসা ওয়ান জাতের উড়ি তো ইপসা ওয়ানের জাতের উড়ি আমার এক বইনা দিছিলা তো অগুন হারভেস্ট করলাম দেখি আপনারা আসছে তো আসলে উফরে দিয়ে যেগুলো আছে দেখতে পার ওই দোকা ফুকে ফুকে ধরে দিস ওই দোকা ইয়া ওই দেখতে পারি ফুকেই তাকাইল ইয়া ও মাই গড তো তো ফুক হয়েছে নু ইয়াল্লা 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 অবস্থা খারাপ এর লগে তো ওই যে দেখতে পার ব্ল্যাক এই ফেট যেন ও তা গাছর ফুল কই ফারিলা মানে নষ্ট করিলা আর বাদে ফুল কই জড়িয়া ফরি যায় ওইটা বড় আপনারা দেখাই বিসমিল্লাহ ওই দেখতে পারে এক জুট না ও দেখতে পারে ইপসা ওয়ান উড়ি বিসমিল্লাহ রহমান রহিম তো ভিউয়ার্স ও দেখতে পারলা ও দেখতে পারলা দুটা রাইতে আরো বড় হইব এগুন এগুন আরো বড় হইব একটা ফারছি একটা ফারি দিলাম এগুন দেখক আবু ফারার বয়স হয়ে গেছে দেখতে পাররা কেন কাই কেন দেখতার অনেকটা ইপসা ওয়ান ইপসা ওয়ান উড়ি দেখা যাক কতটা ফেরা যায় তা ছোট ছোট রয়েছে দেখলাম দেখো এখন প্রচুর উড়ি ছোট ছোট রয়েছে কোনো ছোট রয়েছে ভিউয়ার্স ওই দেখো এক তরকারি হয়ে গেছে অলরেডি ওই দেখতে পারে এক তরকারি বুঝ হয়ে গেছে সেঙ্গাড়ির আরও অনেক আরও দুই তরকারি খাওয়া লাগবে সেঙ্গাড়ির মাঝে মাছার মাঝে ভিউয়ার্স হল কিছু টমেটো ফার্মো দেখতে পারা টমেটো লাল হয়ে গেছে তো আরো কিছু গরো লাগে ফাঁক বড় এটা
মধ্যে মিক্স করে খাওয়া দিব। ওখানে দেখি সুরি বিওয়ার সকল তো দেখলাম বেশি উড়ি অগুন ইবের উড়ি দেখুন অগুন বিওয়ার্স কিছু রানা বিনস ফারিলিম এটা গাছ মরি যার তার রাখতাম না সব ফারিলিম এটা ফুকে দড়িতে এখন দেখ এটা খানচে দিয়ে খাটবা আপনারা প্লিজ। তো ভিউয়ার্স রানার বিনস যা আছে সব ফাড়ি লিছি এদের রানার বিনস। তো ভিউয়ার্স ছোট মাথা যেটা দেখছিল রাউন্ড যেটা একটা ওগুনও মিলছে দেখতে পারলা। তো গুরুত্বর মাঝে আমি কিছু দেখতে পারলাম না আমি কিছু ফাড়ি নিমো ও সাংগাড়ির তো না ও মাথার তো না কতটা মিলে দেখা যাক ওগুন দেখতে পারছেন আমার ছোট মাছার এখন দেখা যাক দুইটা ফাড়াম তোলা ফাড়ি লিমন সব দেখি দেখি ওই দেখতে পাড়া এখানোর অনেক উড়ি আছে ওই দেখতে পাড়া সব ফাড়া লাগবো ওই দেখা অনেক উড়ি আছে এটা ওগুন অনত এখরাম তার ওগুন দেখছো অনত এখরাম তো ভিউয়ার্স উড়ি কানর ইস মাছার আরো দুই তিন তরকারি খাওয়া যাইব আনটিল অক্টোবরের মিড অক্টোবর পর্যন্ত আশা করি যদি গাছ পাইছে থাকে আপনারা আছে অবশ্য আপডেট দিব দেখবা। তো দেখো কা সুফার ফারোয়ার এখন এখন ছোট রয়েছে এখন ইনশাল্লাহ এন্ড অফ সেপ্টেম্বর আর একবার হারভেস্ট করা যাইব। তো ভিউয়ার্স ইবাজর ফাড়ি লিছি আর উফরে দিয়ে কিছু রয়েছে আর বাদ বাকি চেক করা আমাকে উফরে দিয়ে রয়েছে কিছু ওই দোকান উফরে দিয়ে রয়েছে আর তলর আর মাজর যে একটাই গালা ফাড়ি লিছি তলরও ফাড়ি লিছি ফাড়িয়া সৌ ফার অতটুকু কইছে এখন উফরে দিয়ে ফারমু তো ভিউয়ার্স এখন উফরে দিয়ে দেখলাম কতটুক ফাড়া যাইব। তো ভিউয়ার্স উপর সাইডে দিয়ে ফাড়লাম এগুলা এই দোকা প্রচুর উড়ি উফরে দিয়েও আছে এই গালা ফাড়ি লিছি এখনো গালা দেখলাম এই দেখো গারটা এই দেখো কেন তিনটা ভিউয়ার্স দেখতে পারলাই গেলাত মাশাল্লাহ কতটা এটা বেশি উড়ি আপনারা যারা বিষ পালা ফাইন বেশি খাইতে আলাদা খাইতে পারবা এটা বেশিও খাওয়া যাইব উড়ির সিমের সামরাও খাওয়া যাইব এই দেখো মাশাল্লাহ কেন একজুট না মাছার ফাড়িয়া শেষ আর এই মাছার কতটা হয়েছে আপনারা দেখাইলাম এখন যাইমো আগর মাছার কতটা মিলে দেখাইমো। তো এই মাছার গুণ হয়েছে দেখতে পারা মাশাল্লাহ 4 কেজির উফরে লাগে আমারটা হিসাবে এখন যাইলাম আগর মাছাত। তো ভিউয়ার্স এখন আইছি আগের মাছাত লইয়া ওই তো আগে দিয়ে যে মাছা আছে দেখি আগের মাছাত কতটুকু ফাড়া যায়
Rafna, Shokher Bagan and lifestyle. Boy, ne dislam aale Rafna 520. O thanar bi soruri gun. O dekhta farra. O toy dam. Don Rafna, Shokher Bagan and lifestyle. Boner bi dislam aale. O thanar bi soruri gun. Gunori ashole mazaruri ibo. To. Rafna, Shokher Bagan and lifestyle. Loga da connect na connect hoyta farba tai no sundor sundor bagan koroin baganing video saroin amal lakhan to connect hoyta farba lagai kon Rafna, Shokher Baganor biz theke mane jok roise lagai kon chuto roise kana ektor khari hoy jibo inshallah edo karo chutna আপনারা প্লিজ নকদি না করিয়া খাঁচি দিয়ে করার চেষ্টা করব আমি আসলে আদ দিয়ে করে দিলাম আসলে ঠিক নাই এইভাবে আমি সব হারভেস্ট করবো আপনারা দেখতে পারবা তো ভিউয়ার্স এখন দেখি উফরে দিয়ে কেটে আছে উফরে দিয়ে দেখি আপনারা ওই দাও উফরে দিয়ে ধরছে তো মোটাই তো গুণ বেশি উড়ি লাগে আসলে কিন্তু তো ভিউয়ার্স এই মাছাতনে সব প্রায় ফাড়ি দিছি আর রইছে হইছে না লাগে ছোট ছোট কিছু রয়েছে পরে এন্ড অফ সেপ্টেম্বরও দেখা যায় বার বার হারভেস্ট করা যায় নিনতনে তো আজকে আপনারা দেখতে পারলাই দেখ এখানে আরও কিছু ছোট রয়েছে আর তো নাই তো আসলে দিস ইয়ার উড়ি আগে দিয়ে কি উড়ি কম আইসে ফার্স্ট হারভেস্ট করছি নাকি তা আগে দিয়ে বলি গেলাম তাই হোক তো ভিউয়ার্স ওগুন হারভেস্ট করছি কেন ইয়ে একটা তরকারি দেখো এক তরকারি আছে কেন দেখতে পারলা দেখতার খালি বুঝ ভিউয়ার্স হল এই যে পামকিনটা দেখতে পারলা একটার বড় হইতো না এই তো একটার হারভেস্ট করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম একটা অলরেডি ধুই গেছে দেখতে পারলা ফুকে খাই দিছে না কিন্তু তো একটার খালি উইব তো ভিউয়ার্স উড়ি হারভেস্ট করা শেষ এখন গুন্ত বড় বল দেখলাম গুন্তর অনতই একরাম ও দেখতে পারলা আর এগুন উফরে দি মারের করে গুত পাইলাম ওই দেখো কা এই দেখো কা মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন 6 কেজি অলরেডি 6 কেজি ওজনে খর ও দেখতে পারলা কেন 6 কেজি আর কেন আপনার 1 কেজি হইব এই দেখো ইফসা এগুন হইল ইফসা 1 তো সব জার তনে ফাড়ি লিছি আর ছোট জার যেটা রাউন্ড জার যেটা দেখছো এটা তনে অতটা মিলছে তো আপনারা দেখাইছি একটা অলরেডি ওখানের মাঝে অ্যাড করে লিছি তো তো আজকের হারভেস্ট ভিউয়ার্স ওগুলা হারভেস্ট আজকের দেখতে পারা তো আপনারা দেখতে পারা ইপসা 1 এরপরে বিশ্বরুড়ি মানে একটা আরও দেখতে পারলাম রাফনা ফারুরি ও দেখতে পারলাম রনার বিনস কিছু টমেটো আবার্জিন শশা বটল গার্ড দুইটা এরপরে ছোটো একটা এরপরে পামকিন একটা দেখতে পাররা তো ওগুলা টুডেইজ হারভেস্ট আজকে হারভেস্ট করছি কত তারিখ আজকে 16 সেপ্টেম্বর 2021 আজকের হারভেস্ট করা
তো ভিউয়ার্স, আমার লগে যারা আছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা বাজাইয়া রাখবা। আর ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজনের টাইম শেয়ার করবা, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ইত্যাদি ইত্যাদিতে আপনারা শেয়ার দিবা আমার ভিডিওটা প্লিজ। আর আপনারা সবসময় আমার লগে থাকবা, এভরি ডে হোক, আর এভরি টু ডেইজ হোক, এভরি উইক হোক, এভরি মান্থ হোক, এভরি ইয়ার হোক, আপনারা সবসময় আমার চ্যানেলে ভিজিট করলে নতুন নতুন ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স এবং গার্ডেনিং ট্যুর ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পারবা সবসময়। তো যাই হোক, আজ এই পর্যন্ত, পালা তাহকা, সুস্থ তাহকাই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। Thank you.